এই মুহূর্তে অন স্ক্রিনে আমাদের সামনে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির একটি অতি উল্লেখযোগ্য কলেজ শীতলকুচি কলেজ। এই শীতলকুচি কলেজের মাইনর কোর্সের ইতিহাসের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের কোশ্চেন প্যাটার্ন এখন আমাদের সামনে রয়েছে। তোমরা এই মার্কিন যুক্ত এলাকায় সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছ। দেখো উপরে লেখা আছে শীতলকুচি কলেজ, তারপরে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, তারপরে ইন্টারনাল ইভলিউশন ফার্স্ট অ্যাসাইনমেন্ট কোশ্চেন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের মাইনর কোর্সের ইতিহাসের শীতলকুচি কলেজের যা ইন্টারনাল অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র, এটা তোমাদের এখন সামনে রয়েছে। এটা আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পেইড নোটস থেকে কিন্তু এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল, এবং শীতলকুচি কলেজের অনেক ছাত্রছাত্রী আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজে জানিয়েছে যে তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই যথারীতি কমন পেয়েছে, এবং সবথেকে ভালো বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তারা সঠিকভাবে লিখতে পেরেছে। কারণ কি, অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক আগেই কিন্তু নোটপত্র নিয়েছিল, তো তারা কিন্তু সেভাবেই প্রস্তুতি নিয়েছে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের নোটপত্র সংগ্রহ করেনি, আমরা কিন্তু পুরো নভেম্বর মাসটা কিন্তু আমরা কী বলে এখানে জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি, পুরো নভেম্বর মাসে কিন্তু আমাদের নোটপত্রে ছাড় রয়েছে। আমাদের নোটপত্রের প্রাইস 950 টাকা ইতিহাসের স্পেশালি, তো সেটা কিন্তু ডাউন করে 550 টাকা করা হয়েছে, কারণ 30 নভেম্বর আমার জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে তোমাদের জন্য একটা বিশেষ উপহার, সেটা হচ্ছে পুরো নভেম্বর মাসে আমাদের নোটপত্রের প্রাইস কিন্তু ডাউন থাকবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখে নেব। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের নোটপত্র সংগ্রহ করনি, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। পার সাবজেক্ট 550, পুরো নভেম্বর মাসে কিন্তু এই অফারটা থাকবে, কারণ 30 তারিখ আমার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে পুরো নভেম্বর মাসে নোটপত্রের ছাড় রয়েছে। তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কয়েকটা প্রশ্ন 10-এর জন্য এসেছে, তো এখান থেকে কিন্তু 3টা প্রশ্নই আমাদের পেইড নোটস থেকে তারা হান্ড্রেড পার্সেন্ট কমন পায়। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির দিকে, ঠিক আছে? তো এখনও কিন্তু প্রস্তুতির অনেকটা সময় আছে, ফেব্রুয়ারির দিকে আমাদের পরীক্ষা হবে, ডিসেম্বরটা তোমরা পুরোটা পাচ্ছ। এখনও যদি অনেকে আমাদের নোটপত্রটা নিয়ে থাকো, তাহলে কিন্তু নভেম্বরের কিছু কয়েকটা দিন পাবে, সেই সঙ্গে ডিসেম্বরটা পুরো ডিসেম্বর পাচ্ছ। তো আমাদের পেইড নোটসের যদি আমরা 100% কমন যোগ্য প্রশ্নগুলো দেখি, অর্থাৎ যে সমস্ত স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন, সেই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নের সংখ্যা প্রায় 25-30টা প্রশ্ন। তো পুরো ডিসেম্বরের 30টা দিন যদি প্রত্যেকটা দিনে একটা করে প্রশ্নও পড়ো, তাহলে 30টা প্রশ্ন কিন্তু পুরো ডিসেম্বরেই তোমরা শেষ করতে পারছো। এই হচ্ছে প্ল্যান আর কি। তো যাই হোক, এখানে 3টা প্রশ্ন এসেছে, তোমরা দেখে নাও। তারপরে বিভাগ খতে স্পেশালি 6 নম্বরের প্রশ্ন আসে, 6 নম্বর। আরও একটা বিষয় দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলি, এখানে না পূর্ণ মান 25, আমাদের ইন্টারনাল পরীক্ষাটা 25 নম্বরে হয়েছিল। তো এখানে দেখো লেখা আছে বিভাগ কতে নিম্নলিখিত যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, প্রশ্নটা কিন্তু 10 নম্বরের জন্য এসেছে। এখানে দেখো 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু আমাদের পেইড নোটস থেকে এই 3টা প্রশ্নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল, ঠিক আছে? তো শুধুমাত্র যে একটা লিখতে হবে, একটাই কমন পাবে তা না, এখানে কিন্তু 3টাই কমন আসে। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষায় কিন্তু যথারীতি প্রশ্নাবলী একটু হার্ড হবে। তো এখান মানে জাস্ট এই শীতলকুচি কলেজের ইন্টারনালের অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো, প্রশ্নপত্রগুলি তোমাদের সামনে শেয়ার করছি, এখান থেকে তোমরা বেসিক আইডিয়া পেয়ে যাবে। তবে এমনটা না যে এখান থেকেও তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে, তবে এটা ঠিক যে ইন্টারনাল পরীক্ষার থেকে আমাদের মেন যে পরীক্ষা সেটা কিন্তু একটু হার্ড হয়, এবং সেটা নিয়ে তোমাদের চিন্তাভাবনা করতে হবে না। আমাদের পেইড নোটস থেকেও তোমরা কিন্তু সেখানেও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে, অবশ্যই সেগুলো দেখে নেবে। নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে 4টা প্রশ্ন আসে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে, এখান থেকেও 4টাই কমন ছিল, তোমরা দেখে নাও। এবং যারা যারা অন্যান্য কলেজ থেকে দেখছো এবং নোটপত্র আমাদের নিয়েছো, তোমরাও কিন্তু জানো যে এই প্রশ্নগুলো কমন ছিল। তারপরে নিচে আসবো, নিচে আমাদের 3 নম্বরের প্রশ্ন লিখতে হয় 1টা, কিন্তু এখানেও 3 নম্বরে 3টা প্রশ্নই কমন ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এখনও সময় রয়েছে আমাদের, আবার নোটপত্রের ছাড় রয়েছে 30 তারিখ, 30শে নভেম্বর। তোমরা চাইলে আমাকে বার্থডে কিন্তু উইশ করতে পারো, 30 তারিখ, 30শে নভেম্বর আমার বার্থডে। তো বার্থডে উপলক্ষে পুরো নভেম্বর মাসটা কিন্তু আমাদের নোটপত্রের প্রাইস 950 টা থেকে মানে 950 টাকা থেকে কমিয়ে 550 টাকা কিন্তু করা হয়েছে। তো তোমরা চাইলে দ্রুত কিন্তু যোগাযোগ করে নিতে পারো, এখানে লিখে দিচ্ছি 550, ঠিক আছে? অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি অন্যান্য কলেজের কী বলো ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হয়, তোমরা কিন্তু প্রশ্নপত্রগুলো আমাদেরকে শেয়ার করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর মানে যোগাযোগ নম্বর তোমরা দেখতেই পাচ্ছ একটাই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।